সে কেন লাচে না জানো সে ভালো সে ভালো

আমারে না না শুভেচ্ছা 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 এবং শুভ অসময় সকলে যারা শুনছেন বা একটু পরে সংযুক্ত হবেন তাদেরকে আমি নিষিদ্ধ এবং নিষিদ্ধ লাইভ পেজের পক্ষ থেকে একরা অভিনন্দন এবং ভালোবাসা জানাচ্ছি আশা করি সবার দিন ভালো কাটছে এবং আগামী সময় ভালো কাটবে অতীতের দুঃখ জরা গ্লানি মুছে ফেলে নতুন বছরে আমরা নতুনভাবে সামনের দিকে এগোতে পারবো যা কিছু লুকায়িত আছে ধীরে ধীরে সামনে প্রকাশিত হতে থাকবে যা কিছু আড়ালে রাখতে হয় তা আমরা ধীরে ধীরে সবার সামনে সমভাবে বিস্তারিত করতে পারবো সামনে প্রকাশিত হতে পারবো এবং আমাদের মনের যে অন্ধকার যা ঘরের অন্ধকারে চাপা থাকে সেখান থেকে বাইরে বেরিয়ে এসে সূর্যের আলোয় দাঁড়িয়ে আমরা কথা বলতে পারব। চোখে চোখ রেখে সামনাসামনি হাতে হাত ধরে চলতে পারবো যেখানে মানুষের সাথে মানুষের মেশার জন্য কোনো ধর্ম তত্ত্ব দর্শন নাস্তিকতা নাস্তিকতা দেশ জাতি ভাষা পোশাক বর্ডার আইন কানুনের দোহাই দিয়ে মিলতে হবে না যেখানে মানুষের প্রকৃত পরিচয় হবে শুধু মানুষে সেরকম দিনের দিকে আমরা এগোতে থাকব সেরকম আলোয় আমরা আলোকিত হতে থাকবো এটি বরাবরই কামনা এবং সেই কামনা এখনও করি যতদিন বেঁচে আছি যতদিন পৃথিবীর বুকে মাটিতে পা দিয়ে চলার সক্ষমতা আছে যদি শয্যায় প্রক্ষাঘাতগ্রস্ত না হয়ে পড়ে থাকি তার আগ পর্যন্ত যেন মানুষের পাশাপাশি চলতে পারি এটি আসলে উপহং উপসংহারের শেষ কথা যারা এই মুহূর্তে শুনছেন যারা হয়তো আগেও শুনেছেন বিভিন্ন ননসেন্স কথা বলে গিয়েছি বিভিন্ন বোধের কথা বলে গিয়েছি কোনো কথায় হয়তো মনে হয়েছে যে পর্দার আড়ালে মানুষটি অনেক বুদ্ধিমান আবার কোনো কথায় মনে হয়েছে যে শিশুতোষ একটি পাগলামি যুক্ত কিশোর যুবক অথবা মধ্যবয়স্ক একজন মানুষই নিষিক্ত কখনো মনে হয়েছে কারো ধার করা জ্ঞান বিলে বেড়াচ্ছি কখনো মনে হচ্ছে যে খুব অল্প জেনে বেশি প্রকাশ করে নিজেকে হাইলাইটেড করার চেষ্টা করছি কখনো কেউ হয়তো ভেবেছেন যে অর্থবিত্ত মোহ প্রতিপত্তি বিদেশের মাটি অথবা রিয়াল ইহুদি ডলারের জন্য অপেক্ষায় ক্লান্ত হয়ে থাকা মানুষ নিষিক্ত কখনো ভেবেছেন বড় কোনো নাস্তিকের আজ্ঞাবহ বা বড় কোনো মুমিনের আজ্ঞাবহ একজন মানুষ নিষিক্ত কখনো হয়তো ভেবেছেন যে কোন সাধুর সঙ্গী নিষিক্ত কখনো হয়তো ভেবেছেন লালনের অনুসারী নিষিক্ত নিজেকে ঠিক এইভাবে প্রতিটি ক্ষণে ক্ষণে প্রতিটি জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখার যে জায়গা নিষিক্ত তৈরি হয়েছে যার ফলশ্রুতিতে সে হয়তো অন্যদের চেয়ে কিছুটা আলাদা হতে পেরেছে কিন্তু এই আলাদা হওয়াও তাকে মানুষের কাছ থেকে দূরে নিয়ে যেতে পারেনি বরং প্রতি মুহূর্ত এই আলাদা হওয়াটা তাকে আরও মানুষের নিকটবর্তী করেছে যেখানে কোনো ধর্মীয় বিশ্বাস তাকে অন্য কোনো ধর্মীয় বিশ্বাসের মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন হতে শেখায়নি যেখানে কোনো মিথের দাসত্ব তাকে শ্রেষ্ঠত্ব একজন মানুষে পরিণত করতে শেখায়নি বা পার্শ্ববর্তী কোনো দরিদ্র অসহায় বোবা কালা ক্ষতিগ্রস্ত হিজড়া অথবা দরিদ্রতায় কথা করা ঘাতে চলে যাওয়া কোনো মানুষকে সে কখনো নিম্ন চোখে দেখার প্রচেষ্টা শেখায়নি তার এই বহুমাতৃকতা এটি নিষিক্ত আসলে এমন আসলে নিষিক্ত কেউ না শেষ পর্যন্ত এটি একটি মে মাইথোলজিক্যাল চরিত্র বলতে পারেন যে চরিত্র প্রতিটি মানুষের মধ্যে টোকা দিতে চায় যে আপনি মানুষ হিসাবে বিকশিত হন মানুষ হিসাবে আপনি বাড়তে পারেন মানুষ হিসাবে আপনার চিন্তার দৃষ্টিভঙ্গি খুলে যাক যে যাই বলুক যেখান থেকেই বলুক সেটি একটু ভেবে যেন আপনি নিজের জন্য করে নিতে পারেন যার জন্য কখনও কারোর সাথে যুক্তি তর্কে যেতে চায়নি যে এসে বলেছে যে আপনি ভুল করছেন শুদ্ধটা জানার পরেও আমি বলেছি যে আপনারটাই সঠিক তবু আপনি আমার কাছে থাকুন আপনাকে পরিশুদ্ধ করার কোনো দায়িত্ব কোনো দাসখত কোনো নবীয়ত কোনো পথ নির্দেশিকা কোনো সাধু সন্ন্যাসী মুনি ঋষি অথবা বাবা হওয়ার জন্য নিষিক্তের জন্ম হয়নি নিষিক্ত স্যার ডাক শুনতে পছন্দ করেনি নিষিক্ত গুরু ডাক শুনতে পছন্দ করেনি নিষিক্ত কারো উপরস্থিত কোনো মানুষ হিসাবে থাকতে পছন্দ করেনি নিষিক্ত শুধু বারবার বলেছে আমি সেই যে হঠাৎ যাত্রায় আপনার সিটের পাশে বসা অপরিচিত মানুষ যতখানি ততখানি আমি সেই যদি আমার প্রতি এইটুক ভালোবাসা আপনার থাকে মানুষকে আপন করার একজন না দেখার মানুষের তাহলে সেই ভালোবাসাটা আপনার যাত্রার পথের পাশের অপরিচিত যাত সহযাত্রীকে দেবেন যদি সেটি দিতে পারেন তাহলে নিষিক্তের প্রতি আপনাদের দায় দায়িত্ব এবং ভালোবাসা প্রকাশ শেষ হয়ে গেল আপনারা হয়তো জানেন বা বোঝেন যে কেউ কেউ কারো কারো দ্বারা প্রভাবিত হয় এবং এই প্রভাব কারো কারো অন্ধ প্রভাব হয় কারো কারো হয়তো বিদ্বেষবশত প্রভাব হয় আমরা যদি আমি একটি উদাহরণ বরাবরই টানি বা নিষিক্ত টানে সেটি হচ্ছে এমন যে হিটলারকে বোঝার জন্য হিটলারের সমগ্র জীবনকে তলিয়ে দেখার জন্য বা হিটলারকে উপলব্ধি করার জন্য তার জীবনের প্রতিটি পর খুঁজে দেখতে হয় এবং যখন সেই হিটলারের জীবন ব্যবস্থাকে আপনি প্রেজেন্ট করবেন তখন হিটলারের পক্ষে দাঁড়ালেও আপনাকে চলে না হিটলারের বিপক্ষে দাঁড়ালেও চলে না কিন্তু প্রতিটি মানুষ তো আসলে শেষ পর্যন্ত পক্ষপাতী সে বারবার চেষ্টা করে যে তার জায়গাটায় চূড়ান্ত সত্য হবে এবং তার চিন্তাটাই চূড়ান্ত সত্য হবে বলেই সামনে যে মানুষটি থাকবে তাকেও তার চিন্তায় সহমত হয়ে বক্তব্য প্রসার করতে হবে আমি তো এমন মানুষও দেখেছি ভারতবর্ষে যে শাহরুখ খানের প্রতি ভালোবাসায় নিজের হাত কেটে নাম লিখে ফেলেছে কোনো বড় বড় চলচ্চিত্র অভিনেতার প্রতি বা অভিনেত্রীর প্রতি ভালোবাসায় সুইসাইড পর্যন্ত করেছে এমনও দেখেছি যে কোনো নায়িকা চলচ্চিত্র অভিনেত্রী বিয়ে হয়ে গেছে সে তাকে চাইতো একজন আম জনতা তাকে ভালোবেসে সে বিয়ের সংবাদ পাওয়ার পরে সে সুইসাইড করেছে কিন্তু যার জন্য সে সুইসাইড করলো সেই মানুষটি জানলেও না যে পশ্চিমবঙ্গের গ্রামের এক ছেলে যে মাধুরী দীক্ষিতকে ভালোবাসত মাধুরী দীক্ষিতের বিবাহের সংবাদ শুনে সে দুঃখে কষ্টে সুইসাইড করেছে এটি কিন্তু মাধুরী দীক্ষিত কখনো জেনে উঠল না পৃথিবীর নিয়মই হয়তো এমন যে অন্ধত্ব ভালোবাসা শেষ পর্যন্ত অন্ধত্ব প্রকাশ করে শুধু ভালোবাসা নয় বিদ্বেষও মানুষকে অন্ধ করে যে অন্ধত্ব উভয় মাত্রিক মানুষের মধ্যে কাজ করে নিষিদ্ধ যেটি চেয়েছিল যেহেতু তার আগ্রহের বিষয় ছিল প্রথমেই বলেছি অনেকবার হয়তো বলেছি একই কথা বারবার বলতে ননসেন্স লাগে যার জন্য অধিকাংশ লাইভ আমি রাখতে চাই না রাখতেও ভালো লাগে না হয়তো এই লাইভটি কিছুক্ষণ রেখে দিব যতক্ষণ ইচ্ছে করে রাখতে যখন মনে হবে যে ফালতু বকছি তখন হয়তো আবার ফেলে দিব কারণ নিজের সব কিছুকেই তো প্রতিনিয়ত ফালতু মনে হয় যার জন্যে একটু পরেই যা এই মুহূর্তে সুশোভিত ফুল বলে মনে হয় সেই ফুলই তো তিন দিন পর পচে গলে নুইয়ে পড়ে আর মালি পূজার বেদিতে দেওয়া ফুল বা শহীদের বেদিতে দেওয়া ফুল যা আপনি ভালোবাসার জায়গা থেকে অর্পণ করে আসলেন রাত প্রেরণের আগেই সেই মালি সেই ফুলগুলোকে সংগ্রহ করে বা একজন ক্লিনার সেই ফুলগুলোকে সংগ্রহ করে ডাস্টবিনে ফেলে দেয় আপনার শ্রদ্ধা তো শেষ পর্যন্ত গলিতে হয়ে ডাস্টবিনেই চলে যায় কোনো শ্রদ্ধাই শেষ পর্যন্ত আসলে থাকে না বিবর্তিত হয় মানুষ কোনো বিষয়ের প্রতি একনিষ্ঠ শ্রদ্ধা ধরে রাখতে পারে না না কোন মানুষের প্রতিই পারে না সে যেই হোক না কেন সে যে পরিচয়ে আসুক সে নিষিক্ত পরিচয়ে আসুক সাধু সন্ন্যাসী নবী আউলিয়া রসুল যে পরিচয়ে আসুক শ্রদ্ধা বারবার বাধাপ্রাপ্ত হয় এবং শ্রদ্ধা নিয়মই হচ্ছে বারবার বাধাপ্রাপ্ত হওয়া নিষিক্ত জিনিসের চেষ্টা করেছিল অনেকেই জানতে চাইতেন যে নিষিক্ত আস্তিক না নাস্তিক নিষিক্ত বরাবর বলেছে যে সে আস্তিক বা নাস্তিক কিনা সেটি কারো জীবনকে ব্যাখ্যা করতে গেলে বা বলতে গেলে সেটি প্রয়োজনীয় কোনো বিষয় নয় কারণ একজন বিচারক হিন্দু হোক বা মুসলিম হোক তার সামনে বিচার বিচারপ্রার্থী হিন্দু হোক বা মুসলিম হোক সে ধর্মের কারণে বা তার চিন্তার কারণে সে বিচার করতে পারবে না তাকে তথ্য উপাত্ত এবং বক্তব্যের উপরে ভিত্তি করে নিরপেক্ষ জায়গা থেকে ভালোটা খারাপটা উভয়ই বলে যেতে হবে শুধু বস্তুনিষ্ঠতা থাকাটা হচ্ছে সবচেয়ে জরুরি ব্যক্তি বিদ্বেষ বা ব্যক্তি ঘৃণা বা ব্যক্তি লোভ যেন বিচারকের বিচার প্রকাশের ক্ষেত্রে না থাকে নিষিক্ত সেই চিন্তায় চিন্তিত হতে চেয়েছে যার কারণে নিষিক্ত নবী মোহাম্মদের জীবনের ভালোটাও বলার চেষ্টা করেছে এবং যা বিতর্কিত বিষয় আছে সেগুলোও হয়তো বলার চেষ্টা করেছে এবং শেষ পর্যন্ত এই নিষিক্ত নামের মানুষটি যে কি আমি কিনা তাও আমি জানি না মাঝে মাঝে মনে হয় যে নিষিক্ত আমি মাঝে মাঝে মনে হয় যে না নিষিক্ত আমি না আমি কারোর দ্বারা প্রভাবিত কোনো থার্ড পার্টি আমার মস্তিষ্কের মধ্যে কোনো তথ্য উপাত্ত দিচ্ছে এবং সেটি আমি বলছি এবং এতখানিই প্রভাবিত অনেককেই বলেছি যে জানিস আমি না নবী মোহাম্মদের মতো তেষট্টি বছর বয়সে মারা যাব এবং ঠিক তার মতোই আমি ধীরে 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 সেভাবে তেইশ বছরের সে একটি অগছালো জাতিকে শক্তি দিয়ে ক্রোধ দিয়ে শাসন দিয়ে হত্যা দিয়ে রক্তপাত দিয়ে ভালোবাসা দিয়ে সৃষ্টিকর্তার বাণী দিয়ে একটি নতুন ধারাবাহিকতার একটি রাজনৈতিক ধর্ম প্রচলন করতে যেতে পেরেছিলেন তেইশ বছরে কিন্তু শেষ পর্যন্ত সেই ধর্ম প্রচলনের কোনো কিছুই তিনি উপভোগ করতে পারেননি সমগ্র পৃথিবীতে যত মানুষ নবী মোহাম্মদকে নিয়ে কথা বলেন সে যে কোনো জায়গার যে কোনো স্কলার হোক এমনকি নবী মোহাম্মদ যে আরব ভূখণ্ডে জন্মেছিলেন সেখানেরও আরবীয় যারা মদিনা মক্কার যারা স্কলার হোক তারা কখনো এই মানুষটির ব্যক্তি জীবনের সুখ দুঃখ কষ্ট আল্লাহ বা বুকের হাহাকারকে বুঝে ওঠে না বা বলে না কখনো যারা বিদ্বেষী খ্রিস্টান ইহুদি হিন্দু বৌদ্ধ বা নাস্তিক বা অবিশ্বাসী বা এগনস্টিক তারা তো আরও বলে না প্রকৃতপক্ষে একজনের মানুষ যে কত দুঃখ কষ্টের উত্থান পতনের মধ্যে দিয়ে যায় কোনো জিনিসের প্রতিষ্ঠার পেছনে যে কত না জানা বোধের গল্প থাকে সেই গল্পগুলো কখনো কেউ বলে ওঠে না না আজ পর্যন্ত হাজার হাজার চিরাগ্রন্থ নবীজীবনী গ্রন্থ লেখা হয়েছে সেখানে কখনো নবী মোহাম্মদের বুকের কষ্টগুলো মবির মোহাম্মদের মনোবৃত্তির যে জায়গাগুলো সেগুলো উঠে আসেনি সে সুস্থ ছিলেন কি না সে কি অসুস্থ ছিলেন তার নবীয়ত কি সত্য কিনা তার নবীয়ত কি মিথ্যা এ বিচার করার দায় ভার নিষিক্ত নয় নিষিক্ত যেহেতু মানুষের মন পড়তে চেষ্টা করেছে মানুষের মন বুঝতে চেষ্টা করেছে সে শেষ পর্যন্ত চেষ্টা করেছে যে এই যে মানুষটি বেঁচে ছিলেন আজ থেকে সাড়ে চোদ্দোশো বছর আগে সেই মানুষটিরও তো একটা ব্যক্তিগত মন ছিল সেই মানুষটিরও তো বেড়ে ওঠার পিছনে ঘটনা প্রবাহ ছিল কেন তিনি চল্লিশ বছরে হঠাৎ করে নিজেকে নবী দাবি করে ফেললেন কি মনোবৃত্তি কি বোধ তাকে তাড়িত করেছে পাঁচ বছর হীরা গুহার মধ্যে যে একান্ত নিবাসে থাকতে কি কষ্ট তাকে তাড়িত করেছে একজন এতিমের প্রতি তাকাতে কি দেশ বা কী প্রতিষ্ঠা করার জন্য তিনি নিজের রক্ত ঝরিয়েছেন নিজে আক্রমণের জন্য বলেছেন অপর গোত্রদেরকে যে যাও তোমরা তাকে আক্রমণ করো বলেছেন এই নির্দেশ দিয়েছেন কি মনোবৃত্তির জায়গা থেকে শেষ পর্যন্ত মানুষ কি। এই যে আমি কথা বলছি আপনি শুনছেন এই মানুষ তো শেষ পর্যন্ত মনোবৃত্তির ফসল শরীর চেহারা বংশ বিদ্বেষ এগুলো বিষয় নয় আপনি তাই যা আপনার মন আপনাকে তৈরি করেছে যা আপনার চিন্তা আপনার তৈরি করেছে যে সমাজ ব্যবস্থায় আপনি উঠে এসেছেন যে সমাজ ব্যবস্থা থেকে আপনি শিক্ষিত হয়েছেন যেভাবে আপনি লালিত পালিত হয়েছেন শিশুকালে আপনি যা পাননি যা পেয়েছেন যে হাহাকার হতাশা দুঃখ বেদনা কান্না ক্ষোভ ক্ষুধা না পাওয়ার যাতনা বেদনা প্রাপ্তি অপ্রাপ্তি সব কিছু মিলেই তো মানুষের মনন জগৎ তৈরি হয় মনের বোধ তৈরি হয় আমরা কেউ কখনো চেষ্টা করিনি যে নবী মোহাম্মদের মনোজগৎ কেমন ছিল নিষিক বারবার চেষ্টা করেছে একেবারে শিশুকাল থেকেই কমপক্ষে পঁচিশ সাতাশ আঠাশ বছর ধরে চেষ্টা করেছে যে যে কোনোভাবেই হোক সে এই মানুষের মনটিকে বুঝে উঠবে যার মনটিকে বোঝার মতো কোনো বক্তব্য কেউ কখনো দেয়নি কীভাবে এই মানুষের মনোবৃত্তি করে উঠল কেন তিনি কোনো কাজ করলেন কেন মক্কা পর্যায়ে তিনি একজন সহজ প্রচারকারী ছিলেন যেখানে তার বক্তব্যের মধ্যে শুধুমাত্র বিদ্বেষ না থেকে উপহাস জায়গা ছেড়ে কিছু ছিল না কিন্তু সেই মানুষটি মদিনায় গিয়ে কেন যুদ্ধকে নিজের ধর্ম প্রচারের প্রধান মাধ্যম হিসাবে মনে করলেন কেন তিনি তার নবীয়ত প্রচারের মদিনাকালীন সময় তিনি বলে উঠলেন যে তলোয়ারের ছায়ার নিচ্ছে জান্নাত কেন তিনি এটি বলে রাখলেন এবং কেন তিনি বললেন আমি সেই যার ভীতি যার সম্পর্কে মানুষের মনে ভীতি দুই মাইল সরি দুই মাসের পথ অতিক্রম করা পর্যন্ত যায় অর্থাৎ এখান থেকে মদিনা থেকে চতুর্দিকে দুই মাইল পথ সরি দুই মাসের পথ অতিক্রম করলে যতখানি জায়গা যায় ততখানি জায়গার মানুষ নবী মোহাম্মদের নামে ভয়ে ভীত হয়ে কাঁপে কেন এই বক্তব্যটি তিনি করলেন মক্কার জীবন এবং মদিনার জীবনে কি এমন পার্থক্য গড়ল কোন মনোবৃত্তি কোন কষ্ট কোন বিদ্বেষ কোন রাগ কোন ক্ষুধার জন্য একটা মানুষ পরতে পরবর্তে পরিবর্তন হয়েছেন আজ পর্যন্ত পৃথিবীর কোনো গ্রন্থে লেখা হয়নি না কোনো মুসলিম স্কলার বলেছে না কোনো অমুসলিম স্কলার বলেছে না কোনো বিশ্বাসী বলেছে না কোনো অবিশ্বাসী বলেছে নিষিক্ত ছোটবেলা থেকে চেষ্টা করেছেন মানুষের মন বুঝতে নারীর মন শিশুর মন কিশোরের মন কিশোরীর মন মায়ের মন বাবার মন পিতার মন মানুষ কেন মনে 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 আলাদা হয় মানুষ কেন মনে মনে বিচ্ছিন্ন হয় সেই বুঝতে বুঝতে বোঝার চেষ্টা করতে করতে তিনি চেয়েছেন যে আমি এই মানুষের মনটি বুঝে উঠবো যে মনে নবী মোহাম্মদ কেমন ছিলেন মনে মোহাম্মদ কেমন ছিলেন মনে মানুষ মোহাম্মদ কেমন ছিলেন বা মননে নবী মোহাম্মদ কেমন ছিলেন তারপর সেই মনের মানুষটিকে যে মনের উপরে গঠিত তাকে তুলে ধরে নিয়ে আসবে কোনোরকম পক্ষপাতহীনভাবে তারপরে কেউ যদি তাকে নবী হিসাবে সৃষ্টিকর্তা পেরিত বার্তাবাহক হিসাবে রাসুল হিসাবে মানতে চায় মানবে কেউ যদি মানতে না চায় মানবে না কারণ একজন জীবন গবেষকের কোনো দায় থাকে না কাউকে কিছু মানানোর সেই প্রচেষ্টার ফলশ্রুতিতেই নব এতদিন বলে এসেছে আড়ালে থেকে এবং নিষিক্ত নবী মোহাম্মদের জীবন দ্বারা এতখানি প্রভাবিত যে তারও মনোবৃত্তি ছিল যে নবী মোহাম্মদ যখন তার নবীয়ত প্রচার করেছেন প্রথম তিন বছর তিনি লুকায়িত ছিলেন প্রথম তিন বছরে তিনি যে মত প্রকাশ করেছেন সরাসরি মানুষের সামনে এসে কখনো করেননি তিন বছরে তার জীবনের নবীয়তের প্রকাশ বা নিজেকে নবী দাবি করে মানুষকে ইসলামের পথে তার অনুসারী হবার জন্য যে প্রকাশ সেগুলো সব আড়ালে আবডালেই ছিল মক্কার অন্ধকারে গলিতে ঘরের ভেতরে কানে কানে ফিস ফিস হয়ে তার সম্পর্কে আলোচনা হয়েছে কিন্তু প্রবল আলোচনা তাকে নিয়ে কখনও কেউ করেনি কারণ তখনও ছিলেন নবী মোহাম্মদ লুকায়িত নিষিদ্ধের লুকায়িত হবার কাল প্রায় শেষ কারণ নিষিক্ত প্রায় তিন বছর ধরে কথা বলছে নবী মোহাম্মদকে নিয়ে নিরপেক্ষ জায়গা থেকে এরপর নিষিক্ত যখন আসবে নবী মোহাম্মদ যেমন তার প্রকাশকে স্বপ্রকাশ করবেন সুরাল লাহাব্বের সময়কাল থেকে নবী মোহাম্মদ যখন স মক্কার পাহাড়ে দাঁড়িয়ে সরাসরি ঘোষণা করবেন যে তোমরা আমার কথা শোনো আমার কথা বিশ্বাস করো তোমরা মুসলিম হও যে সময় নিজেকে সরাসরি জনসম্মুখে নবী হিসাবে প্রচার করার জন্য তিনি বাইরে বেরোবেন নিশ্চিত ঠিক সেই সময়কালীন সময় থেকেই আবার বাইরে বেরোবে সরাসরি আপনাদের সামনে এসে বলবে যে আমি এখন স্বপ্রকাশিত বলতে চাই আরও কিছু কথা বলে আজকেরই উপসংহার শেষ করতে চাই যেহেতু বলার বোধ হয়েছে ভেতর থেকে ফুলকো ধারার মতো বিনা দ্বিধায় হাজার হাজার কথা প্রস্ফুটিত হয়ে আসছে সেটি বলতে চাই যে এতদিনের অভিজ্ঞতা এবং নবী জীবনের মনস্তাত্ত্বিক বিশ্লেষণের কারণে যে জিনিস নিষিক্ত উপলব্ধি করতে পেরেছে যে নবী মোহাম্মদকে নিয়ে এতদিন পর্যন্ত যা বলা হয়েছে যেভাবে বলা হয়েছে লৌকিকতার নামে অলৌকিকতার নামে সত্যের নামে মিথ্যার নামে প্রশংসার নামে বা বিদ্বেষের নামে তার সব কিছুই হচ্ছে অর্ধ অর্ধসত্য অর্ধেক সত্য অর্ধেক মিথ্যা নিষিক্ত তার জায়গা থেকে সত্যের কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করেছে এবং কোনোরকম দায়হীনভাবে বলতে চেয়েছে যে এই বিষয়টি হয়তো সত্য নয় এই বিষয়টি হয়তো সত্য এবং সেটি নিষিক্ত হয়তো করবে নিষিক্ত চলে যাচ্ছে না নিষিক্ত ব্রেক নিচ্ছে কারণ তার সব প্রকাশিত হয়ে সামনে আসার সময় হয়েছে নিষিক্ত দেখতে চায় এটি বুঝতে চায় যখন সে সরাসরি সামনে তার চেহারা পরিবেশ পরিস্থিতি দেখিয়ে বলা শুরু করবে নিরপেক্ষভাবে তখন কোন জঙ্গি তাকে হত্যা করে কোন বিশ্বাসী তার উপরে বিদ্বেষ পোষণ করে এবং কোন অবিশ্বাসী তাকে সুপার মুমিন বলে ট্রিট করে নিষিদ্ধ সেটি দেখতে চায় উপলব্ধি করতে চায় কারণ নবী মোহাম্মদের জীবনে কিভাবে কি ঘটেছে যে বাধা বিপত্তি এসেছে সেগুলোর যদি নিরপেক্ষ পয়েন্ট অফ ভিউ থেকে কেউ যদি বলতে চায় তাহলে মানুষের কি রূপরেখা দাঁড়ায় সেই বিষয়ে নিশ্চিত বলার চেষ্টা করবে আপনাদের সবার প্রতি ভালোবাসা জানিয়ে আমি আপাতত শেষ করছি মাঝে মাঝে মনে হয় যে 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 কোনো সময় পেজটি বন্ধ করে দিই কিন্তু থাকবে কিন্তু আমি আমার অ্যাক্টিভিটিস কমিয়ে দিব নর্মালি আমি পেজে ঠিক ওইভাবে আর অ্যাক্টিভ থাকবো না মাঝে মাঝে আমি লাইভ করবো হুটহাট করে জানেন আমি হুটহাট পার্টি মানুষকে লোক মাইকিং করে জড়ো করে কথা বলতে আসলে আমার ভালো লাগে না প্রকৃত মানুষ তো সেই যে হঠাৎ করে রাস্তার মাঝপথে আমার দেখাছে দেখা হয়ে যায় সেই তো প্রকৃত মানুষ কিন্তু ভক্তির লোভে যদি আরো দশজন এসে সামনে বসে সেগুলো হচ্ছে আজ্ঞাবাহী ভেড়া মাত্র আমি ডিক্লারেশন দিব যে আগামীকাল বিকালে আপনাদের সাথে কথা বলবো কিছু ভেড়া সামনে বসে থাকবে যে এখন আসবে কথা বলবে সেগুলো ভেড়া মাত্র কিন্তু এই মুহূর্তে যারা হঠাৎ করে সংযুক্ত হয়ে শুনছেন তারাই তো প্রকৃত শ্রোতা তারাই তো মানুষ তো পথে প্রান্তরে অর্থবিত্ত মণিমাণিক্য তো দুর্ঘটনা দুর্ঘটনাবশতই খুঁজে খুঁজে পায় মানুষের জীবনে যখন সকল যে বড় প্রাপ্তি বা পাওয়া কোনো কিছুই বলে কয়ে ধারাবাহিকভাবে আসে না দুর্ঘটনা প্রসূতই আসে এই দুর্ঘটনা দিয়েই মানুষের জীবন দুর্ঘটনার কারণেই মানুষের জন্ম ঘটেছে এবং দুর্ঘটনার কারণেই মানুষের জন্মের সমাপ্তিও হবে নিষিদ্ধ সেভাবেই চেষ্টা করবে বলতে সকলের প্রতি ভালোবাসা থাকলো আমি থাকবো কিন্তু হয়তো এত অ্যাক্টিভ থাকব না মাঝে মাঝে লাইভ করব এবং কিছু সিরিজ আমি কন্টিনিউ করব আমি আসলে একটু বাইরে যাব আমার একটু সময় পরিবর্তন দরকার এর আগেও বলেছিলাম যে আমার আবার সৌদি আরবিয়া যেতে হবে কিছু কাজে গবেষণামূলক কাজে সেটিরও যাওয়ার সময় চলে এসেছে আমি যাব প্লাস হচ্ছে আমার একটু ভ্রমণেরও দরকার আমার একটু মস্তিষ্কের পরিবর্তন দরকার মস্তিষ্কের বোধের পরিবর্তন দরকার কিছু সময় দরকার নিজের সাথে নিজের বোঝা পড়ার জন্য এবং কিছু কাজ অবশিষ্ট আছে সেগুলো এগিয়ে নেওয়ার জন্য আমার কিছুটা ব্রেক দরকার তবে আমি হারিয়ে যাচ্ছি না আমি যাচ্ছি না আমি আসব কিন্তু কবে কখন কিভাবে কোন সময় আসব সেটি এই মুহূর্তে বলছি না তবে যখনই আসব সব প্রকাশে চলে আসব এবং যদি বেঁচে থাকি যদি আগামী দশ বছর বেঁচে থাকি কতটুকু সত্য আর কতটুকু মিথ্যা নিজের জায়গা থেকে যতখানি বুঝি পরিষ্কার করে দিয়ে যাওয়ার চেষ্টা করব এটি হচ্ছে আজীবন আর যদি কখনও সামনে না আসার সুযোগ নাও হয় লিখে তো অবশ্যই যাব লিখ লিখে তো যাচ্ছি আপনারা শুধু এক পরিচয়ে বিভ্রান্ত হবেন না নিশিখতে আরও অনেক পরিচয় আছে সেগুলো হয়তো মৃত্যুর পরে জানবেন যে এই মানুষটি এই মানুষটিও সে ছিল অর্থাৎ পরিচয়ে পরিচয়ে বিবর্তিত হতে খুব একটি খারাপ লাগে না এক পরিচয় থেকে আরেক পরিচয়ে সুইচ ওভার করতে খুব একটি খারাপ লাগে না মানুষের জীবন তো একটাই বহু জন্ম তো নেই জন্মান্তর তো নেই আমি এই জন্মে বুঝতে পারি না একটি কুকুরের জীবন কেমন আমি এই জন্মে বুঝতে পারবো না একটি হরিণ কিভাবে বাঁচে আমি এই জন্মে বুঝতে পারবো না একটি বাঘের সাম্রাজ্য কেমন জীবন্ত জীবন একটাই তাই নিষিক্ত বারবার বহুরূপে রূপায়িত চিত্রায়িত হয়ে অনেক জীবনকে উপলব্ধি করতে চায় যাতে একটা জীবনে তার বহুমাত্রিক বোধ বহুমাত্রিক রূপরেখা তাকে আলোড়িত করতে পারে এবং সেখান থেকে সে শিখে মারা যেতে পারে সবাইকে শেখানোটা জরুরি কিছু না সে যেন নিজে শিখে মারা যেতে পারে তারপরেও যেহেতু বলতে ইচ্ছা করে নিশিক্ষত যেহেতু সন্তান সংসার মরে যাবার পর স্মরণ করার মানুষের বাসনা নিষিক্ষের মধ্যে কাজ করে না কিন্তু যেহেতু সে জীবিত যেহেতু সে জীব যেহেতু সে বলতে পারে সেহেতু তার বলে যাওয়ার ইচ্ছা করে সে বলে যায় এবং বলে যাবে যেগুলো তার মনে হবে রাখার মতো রাখবে যেগুলো তার মনে হবে ননসেন্স বোধের বাক্য সেগুলো হয়তো সে রাখবে না আপনাদের সবার প্রতি আমার ভালোবাসা আপনার সবাই ভালো থাকবেন আপনি বিশ্বাসী হন অবিশ্বাসী হন তাতে নিয়ে কিচ্ছু যায় আসে না একেবারে নিজের বুকে হাত দিয়ে বলছি কিচ্ছু যায় আসে না মাত্র মূল্য রাখে না আপনি বিশ্বাসী হন অবিশ্বাসী হন আপনি আস্তিক হন আর নাস্তিক হন আপনি হিন্দু হন না বৌদ্ধ হন আপনি খ্রিস্টান হন না ইহুদি হন তাতে কিচ্ছু যায় আসে না যদি আপনি মানুষ হতে পারেন যদি আপনি মানবিক হতে পারেন যদি আপনি হৃদয়ের সাথে হৃদয় পশ পাশাপাশি দাঁড়িয়ে থাকতে পারেন তাহলে আপনার উচ্চতা সৃষ্টিকর্তার উচ্চতার চেয়েও হয়তো ছাড়িয়ে যায় কারণ তথাকথিত ধর্মীয় মতের সৃষ্টিকর্তারাও পক্ষপাতি আচরণ করে প্রত্যেকটি ধর্মীয় মতের ধারণায় সীমাবদ্ধ থেকে কিন্তু সৃষ্টিকর্তা হয়তো সকল মানুষকে সমান চোখে দেখার সক্ষমতা রাখেন যদি থেকে থাকেন আর যদি না থাকেন সৃষ্টিকর্তা তাহলে আপনি তো মানুষ একটা মাত্র জীবন পেয়েছেন এই জীবনের অত হাহাকার এত উচ্চতা দিয়ে কি হবে মানুষ হিসাবে মানুষের পাশে থাকুন মানুষের হিসাবে মানুষের বুকের সাথে বুক লাগিয়ে রাখুন মানুষকে ভালোবাসতে শিখুন মানুষকে শ্রদ্ধা করতে শিখুন মানুষকে বিরক্ত করতে না শিখুন মানুষকে অত্যাচার নিপীড়ন করতে না শিখুন মানুষ হতে শিখুন মানুষের পাশে দাঁড়াতে শিখুন এই কামনা এই দাবি এই চাহিদা জানিয়ে আপাতত কিছু দিনের জন্য বিদায় নিচ্ছি কারণ আমি হয়তো দেশের বাইরে যাবো এক মাসের মতো আমি দেশের বাইরে থাকব তারপরে আবার আসব এর মধ্যে মাঝে মাঝে হয়তো পোস্ট দিব কিন্তু ওইভাবে মেসেজ বা কমেন্টে হয়তো অ্যাক্টিভ থাকব না যারা এতে হয়তো কষ্ট করবেন তাদের জন্য আমার ভালোবাসা থাকলো কিন্তু আমি আসব এবং বেঁচে থাকলে অবশ্যই অবশ্যই এমন কিছু বিষয়কে পরিষ্কার করে দিয়ে যাবার চেষ্টা করব যাতে আপনি যখন নবী মোহাম্মদের মধ্যে তাকাবেন তখন তার মধ্যে আপনি একজন নবী না দেখে তার মধ্যে একজন বিদ্বেষী কথা না দেখে বা ভক্তি শ্রদ্ধার জায়গা থেকে যদি নাও দেখেন অন্তত বুঝতে পারেন যে একজন মানুষ কিভাবে বেড়ে উঠেছিল কিভাবে বিকশিত হয়েছিল এবং কিভাবে মারা গিয়েছিল তারপর আপনি তার পক্ষে থাকেন আপনি তার বিপক্ষে থাকেন কোনো বিষয় না সেগুলো নিয়ে ভাবিত না নিষিক্ত নিষিপ্ত নবী মোহাম্মদের অনুসারী তৈরি করার জন্য বলে না নিষিদ্ধ নবী মুহাম্মাদের বিদ্বেষী হওয়ার জন্যও কাউকে বলে না যেহেতু নিবিশ্ব জীবন বোধের জায়গা থেকে নবী মোহাম্মদকে একজন মানুষ হিসাবে দাঁড় করিয়ে নিতে চায় সেজন্য নিষিক্তের যে শ্রেষ্ঠা মানুষ মোহাম্মদকে আপনাদের সামনে দাগ করিয়ে দেওয়া এবং নিষিদ্ধ বেঁচে থাকলে সে চেষ্টা অবশ্যই করবে সবার প্রতি ভালোবাসা জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন